বিকৃত নাম ও ইতিহাস, পাঠ্যবইয়ে ভুল তথ্য, নেই গবেষণা, আর তার দর্শন নিয়ে চর্চার অভাবে হারিয়ে যেতে বসেছেন বাঙালি নারী জাগরণের পথিকৃৎ রোকেয়া সাখোয়া। একই সাথে বেদখল তার পৈতৃক সম্পত্তি, এমন পরিস্থিতিতে আজ উদযাপন করা হচ্ছে রোকেয়া দিবস। অন্দরমহল থেকে বিশ্বমঞ্চ, সর্বত্র দীপ্ত পদচারণা নারীর সামগ্রিক অর্জনে রাখছে অগ্রণী ভূমিকা। কিন্তু এই অঞ্চলের নারীর অগ্রযাত্রা শুরু হয়েছিল যার হাত ধরে, সেই রোকেয়া সাখোয়াতি আজ অন্ধকারে। বিকৃত করা হয়েছে তার নাম, তার সম্পর্কে ভুল তথ্য দেয়া হচ্ছে নতুন প্রজন্মকে। সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে ভুলভাবে তার পৈতৃক সম্পত্তি উল্লেখ করা হয়েছে 3.5 বিঘা, যা প্রকৃত অর্থে 350 বিঘা। আবার ওই বইয়ের 2019 সালের সংস্করণে রোকেয়ার বিয়ের সাল উল্লেখ করা হয় 1897, যা 2022 সালের সংস্করণে এক বছর বাড়িয়ে উল্লেখ করা হয়েছে 1898 সাল। অথচ রোকেয়ার বিয়ে হয়েছিল 31 মে 1896 সালে। এছাড়াও বাংলা একাডেমি প্রকাশিত বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা, 64 জেলায় ভ্রমণ সহ কয়েকটি গ্রন্থে বিকৃত তথ্য রয়েছে। রোকেয়া এক সময় আমাদের সমাজটাকে উদ্ধার করছে, আজকে আমাদের দায়িত্ব হচ্ছে রোকেয়াকে উদ্ধার করা। রোকেয়ার আতুরঘর পায়রাবন্দের বাড়িটি অযত্ন অবহেলায় নিশ্চিহ্ন হওয়ার পথে, বেদখল তার পৈতৃক নিবাস, পরিবারের খোঁজ খবরও রাখেনি কেউ। 350 বিঘা লাখেরাজ জমিদার ছিল, সব বেদখল। আর তা বাস্তুভিটা আছে ওখানে, প্রত্নতত্ত্ববিদ কি জন্য সাইনবোর্ড লাগাইলো আমাদের জানাইছে? এ অবস্থায় চর্চার মাধ্যমে রোকেয়াকে ধারণ করতে উদ্যোগ নেওয়ার পরামর্শ গবেষকদের। রোকেয়াকে নিয়ে যেহেতু গবেষণা কম হয়েছে, কাজ কম হয়েছে, এসব ক্ষেত্রে বাংলা একাডেমির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা খুবই প্রয়োজন। রোকেয়া চর্চাটা প্রথম কথা ছড়িয়ে দিতে হবে, অবিকৃত অবস্থায় রোকেয়াকে পাঠ করতে হবে, সমাজ সংস্কারের যা কিছু নেতিবাচক দিক আছে তাকে পরিহার করে আমাদের চিন্তার জগৎকে বিকশিত করতে হবে। নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখোয়াতের মর্যাদা সমুন্নত রেখে তাকে সংরক্ষণে এখনই নিতে হবে কার্যকর ভূমিকা। আর এজন্য বিকৃত ইতিহাস সংশোধন ও রোকেয়া চর্চায় গুরুত্বারোপ জরুরি বলছেন অনুরাগীরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, পায়রাবন্দ, রংপুর।